নোয়াখালীতে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের 1000তম দিন উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে বেগমগঞ্জ চৌমুহনীর ব্যবসায়ী হল রুমে বৃহস্পতিবার আলোচনা সভা, এতিমদের মধ্যে খাবার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌমুহনীর সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন আহমেদ, বিশেষ অতিথি ম্যাক্সা ইন্টারন্যাশনাল লিমিটেডের ফাইন্যান্স ডিরেক্টর মারজাহান করিম পলি, ফাউন্ডেশনের জেলা অ্যাম্বাসেডর বাবর উদ্দিন ও আবু সাইদ। অনুষ্ঠান শেষে 50 জন এতিম শিশুসহ 150 শতাধিক ভাসমান লোকজনের মাঝে একবেলার খাবার বিতরণ করা হয়।